Hey, what is up, বন্ধুগণ? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পরে ভিডিও করা শুরু করছি, আর হ্যাঁ সত্যি অনেক দিন পরে ভিডিও করছি। আর আজকে অ্যাকচুয়ালি ভিডিওটার মেন কারণ হচ্ছে আজকে আমি ভোটের ডিউটির আমার ট্রেনিং আছে, তো ভোটের ডিউটির ট্রেনিং পড়েছে আমার হচ্ছে হিঙ্গলগঞ্জ, যেটা হচ্ছে হাসনাবাদ থেকে যেতে হয়। হাসনাবাদ লোকাল মানে দমদম যাব, দমদম থেকে হাসনাবাদ লোকাল ধরবো, হাসনাবাদে নামবো, হাসনাবাদে নেমে ওখান থেকে আরও 10-15 মিনিট 20 মিনিট জানি না আমি, যেহেতু আমি কোনোদিনও যাইনি, তো আমি টাকি পর্যন্তই হাইয়েস্ট গেছিলাম, লাস্ট গেছিলাম। তো যাই হোক, চলো যেতে যেতে কথা হবে। আর অনেকদিন পরে ভিডিও করছি, একটু ফাম্বেল হয়তো করব প্রথম, তো তারপরে ঠিক হয়ে যাবে। আর আজকে আমার সাথে আছে বাবুসোনা। তোমরা যারা যারা আমার কলকাতা টু দার্জিলিং ব্লগ দেখেছিলে তারা ওদেরকে চেনো, একটু হাই করে দে, তো ওকে চেনো। আর যদি না দেখে থাকো তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওটা দেখে নিও। তো চলো, দেখা হচ্ছে বেরিয়ে। আমি আমার বাইক বের করছি না আপাতত, বাবুসোনার বাইকটা নিয়ে বেলগুড়িয়া পর্যন্ত যাচ্ছি। তো চলো যেতে যেতে কথা হবে। আর এখন কিছু বলবো না, দেখা হবে হয়তো দমদম স্টেশনে। মা এখানে আপাতত কাজ করতে ব্যস্ত। মা আসছি, ঠিক আছে। উঠে গেছি, এবার খালি ঘুমানোর অপেক্ষা, ঘুমিয়ে ঠুমিয়ে যাওয়া। আবার হচ্ছে হাসনাবাদ। আর পিন্টুদাকে দেখালাম, পিন্টুদা হচ্ছে তোমার নামবে বসিরহাট। চলো পৌঁছে গেছি হিঙ্গলগঞ্জ, এই হাসনাবাদ স্টেশন। এবার এই হাসনাবাদ থেকে এখান থেকেই তোমার অটো ধরবো, অটো ধরে হিঙ্গলগঞ্জ। তো অটোতে বসেই দেখি কি হয়, চলো। তো গাইজ পৌঁছে গেছি হিঙ্গলগঞ্জ হাই স্কুল, পেছনেই দেখতে পাচ্ছ যে হিঙ্গলগঞ্জ হাই স্কুল। আর আপাতত আমরা এখন বাজে 1টা, আর এখন আপাতত বসে রয়েছি, এখন যাই না কখন হবে আমাদের। তো তারপর এই বাবুসোনাও আছে আমার সাথে। তো এবার মোটামুটি যুদ্ধ করে এসেছি রিয়েলি। ভাই কেমন লাগছে? দারুণ, অসাধারণ লাগছে। আমি রীতিমতো মানে আমার হাসনাবাদে নামার পরেই এত গরম, এখানে মানে গরম লাগছে মারাত্মক। তারপরে এমন একটা অটোতে বসেছি, অটোর পেছনের সিটে বসেছি। আর এখানের অটোগুলোতে 4 জন পেছনের সিটে বসে, তো 4 জন বসার পরে 11 জন পেছনের সিটে 4 জন বসে, আমি সেটাই বলছি। তো বসার পরে মানে আমি আর ওখান থেকে আর নাড়া নড়তে পারছি না, এমন অবস্থা, মানে কোমর টোমর ব্যথা হয়ে গেছে। তো আমার তো বাবাটা আটকে গেছিলো, আমি ঠিক করে মানে বাবাটা সোজা করে বসতে পারছি না, পুরো এরকম কাজ করে মাঝে মধ্যে টেনে ধরছি এরকম যাতে না লাগে। তো যাই হোক, ভালোই মজা হচ্ছে এখন পর্যন্ত, একটু কষ্ট হচ্ছে কিন্তু মজা হচ্ছে, কারণ আমার জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স এরকম। তো দেখা যাক। আর এখানে একটা সুন্দর খেলার মাঠও আছে, বোঝাই যাচ্ছে যে খেলাধুলা করেছে, কারণ ফুটবল হয় এখানটায়। এই থেকে পুকুর না নদী। আর এখানে কোন দিকে? ওই দিকটা, ওই দিকটা, ওই জায়গা, ওই দিকটা, ওখানটা, এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পুকুরই হবে হয়তো। এমন একটা জায়গায় এসেছি, মানে এখান থেকে যদি তুমি হিঙ্গলগঞ্জ হাই স্কুল টাইপ করো গুগল ম্যাপে, তো এখানে দেখতে পারবে যে পাশেই একখানা নদী আছে। তো ওই নদীটা ক্রস করলেই বাংলাদেশ, মানে বেশ ভালো, মানে কী বলবো, আমার ভালোই লাগছে, বেশ খারাপ লাগছে না, মানে দুটো দেশ পাশাপাশি আমরা বেশ বসে রয়েছি, ভালো লাগছে বেশ। বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে বাংলা, এই কাটাতারটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, মানে আমাদের ইন্ডিয়ার বর্ডার। আর ওই পার থেকে বাংলাদেশ শুরু হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে ইছামতি নদী, এটা পার করলেই ওই পারে যেগুলো দেখতে পাবে সেগুলোই হচ্ছে পুরো বাংলাদেশ। আর এখানে মোটামুটি যা দেখতে পাচ্ছ সবাই হচ্ছে ভোটের ট্রেনিংয়েই আসছে সবাই। সাদা বাড়িটা হচ্ছে কমিউনিটি হল, আর নীলটা হচ্ছে হিঙ্গলগঞ্জ হাই স্কুল। আমাদের পড়েছে সাদা বাড়িটাতে, কমিউনিটি হলটাতে। আর এই নৌকাটাকে দেখো, নৌকাটাতে যদি যেতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু এখানে যেহেতু কাটাতারের এই পারে দাঁড়িয়ে রয়েছি, ওই কারণে যেতে পারলাম না। এইভাবেই থাকতে হবে, আর কি করবো। ফটোগ্রাফি হয়ে গেল, ভিডিওগ্রাফি হয়ে গেল, আর বাবুসোনা এখানে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আমি আপাতত সিঙ্গেল আছি, তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওকে জানাতে পারো। তো চলো, স্কুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সাইকেল শপ। ওই স্কুলেরই মনে হয় এটা কমিউনিটি হয়। তো যাই হোক এখান থেকে মনে হয় সাইকেল স্টক হয়, এবার স্কুলের যে যারা মেয়েরা আছে গভর্নমেন্টের যে স্কিমটা হয় তো সেটাতেই সাইকেল হয়। তো বন্ধুগণ আমার ট্রেনিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 3টে, আর এখান থেকে আবার অটো ধরে যাব হচ্ছে হাসনাবাদ। তার হাসনাবাদে গিয়ে কিছু টিফিন করবো। কি ভাই খিদে পেয়েছে তো নাকি? হ্যাঁ খিদে পেয়েছে, যাবো, খাওয়া দাওয়া করতে হবে। আমারও খিদে পেয়ে গেছে, তো যাই হোক চলো এবার যাই হাসনাবাদ। আর মানে এখন এনার্জিটা কেন জানি না মনে হচ্ছে খিদের জন্যই হয়তো এরকম হয়েছে যে এনার্জি পাচ্ছি না কিছু। বন্ধুগণ লাঞ্চ করে নিয়েছি আপাতত, এখন ট্রেনের মধ্যেই রয়েছে। ভিন্ডোরে উঠেছি কারণ ভেন্ডোরে উঠলেই বেশ ফাঁকা দেখলাম আমি, কারণ আর পুরো ট্রেনটাই মোটামুটি ভিড়, তো ওই কারণে ভেন্ডোরে উঠলাম। এবার মোটামুটি 2 ঘন্টা ঘুম দেবো, এখন বাজে 4:05 করি, 4:10 ট্রেন, তো 2 ঘন্টা ঘুম দেবো। আর এটা হচ্ছে তোমার মাঝেরহাট লোকাল, তো সরি গ্যালোপিং ব্যারাকপুর যাবে, মানে দমদম থেকে আমাদের নামতে হবে না, একেবারে ডিরেক্ট আমরা বেলঘড়িয়া পৌঁছে যাবো। চলো বেলঘড়িয়াতে গিয়ে একেবারে বাড়িতে গিয়ে আমি ব্লগ এন্ড করবো। সো গাইস বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে পুরো একদম 7:30, একদম ফ্রেশ হয়ে একদম বসে গেছি। মা একটু চা করবে, চাটা খাবো, চাটা খেয়ে হয়তো এডিটিংয়ে বসবো। তো যাই হোক ওভারঅল ইট ওয়াজ আ গুড ডে। আর যেটা হচ্ছে সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে মানে প্রচণ্ড গরম, মারাত্মক গরম। তো এতদিন পরে ভিডিও করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। একটু ফাম্বেলও করেছি অনেকটা, মানে যেহেতু 2 বছর ধরে আমি ডিটাচ হয়ে রয়েছি, তো ওই কারণে একটু সমস্যাও হয়েছে আমার। প্রথমে একটু লজ্জাও করছিল, একটু শাইনেসও আসছিল, তো যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি। আর এখন থেকে জিনিসটা আবার ঠিক হয়ে যাবে, কারণ এখন আবার যদি রেগুলার ব্লগ করা শুরু করে দিই তখন আবার ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক উইথ দ্যাট সেট, যা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলো না। আর আজকের মতন এখানেই টাটা, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।